সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, করিমগঞ্জ লোকসভা বুটের আগে জেলায় ক্রমশ বাড়ছে নির্বাচনী উত্তাপ, এবার রাতাবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি, সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়ার গাড়ি আটকে গো ব্যাক স্লোগান, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ অর্থাৎ 20 এপ্রিল HS এবং HSLC পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে মিথ্যা খবর, এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। বুট প্রচারে আজ আবার বরাকে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে রয়েছে করিমগঞ্জ। নতুন মন্ত্রী, আজ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে করিমগঞ্জ পাতারকান্দি। বুটের প্রচারে আইসুজুর হুড খোলা জিপে আগামীকাল শিলচরে অমিত শাহের রোড শো, বিজেপির পতাকা আর প্রতীকে সাজিয়ে তোলা হচ্ছে শিলচর শহরকে। আগামীকাল বিকেল 9-2টায় শিলচরে অমিত শাহের রোড শো। আবহাওয়া বিভাগের পূর্বাভাস মতোই বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জ্বর সহ শিলাবৃষ্টি। বরাকের বিভিন্ন স্থানে ব্যঙ্গে পড়েছে বড় বড় গাছ, ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। এ দেশে থাকতে হলে ভয় করে থাকতে পারবেন না, আইনের শাসন হলে শ্রদ্ধা করব। হিমন্ত বিশ্ব শর্মা সাবধানে থাকো, লালগড় দেখিয়ে সারব, হুঙ্কার করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। করিমগঞ্জে চলতি এপ্রিল মে এবং জুন মাসের খাদ্য সুরক্ষার কার্ডদারীদের কেরোসিন বরাদ্দ। বুটের মাত্র 7 দিন আগে গ্রেফতার রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর, রাতেই ছুটে এলেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মামলা পাল্টা মামলায় করিমগঞ্জে গরম বুট যুদ্ধ। আজ ও কাল শিলচর পুর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে। শিলচর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর প্রচারে আগামী 23 এপ্রিল শিলচরে আসছেন গৌরব গগৈ। করিমগঞ্জ হাইলাকান্দিতে এবার বিজেপির বাড়তি অক্সিজেন 1,80,000 মাইমাল বুট, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, উত্তপ্ত পরিস্থিতি রাতাবাড়িতে, সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়ার গাড়ি আটকে গো ব্যাক স্লোগান। করিমগঞ্জ লোকসভা বুটের আগে জেলায় ক্রমশই বাড়ছে নির্বাচনী উত্তাপ, এবার হাইলাকান্দির একাধিক স্থানের পর রাতাবাড়িতেও জনতা দুয়ো দনি দিলেন AIUDF নেতাকে। ঘটনা শুক্রবার সন্ধ্যার, এদিন নির্বাচনী জনসভা করার উদ্দেশ্যে রাতাবাড়ি যান সুনাইয়ের AIUDF বিধায়ক করিমউদ্দিন বরবুই ওরফে সাজু। তবে তার গাড়ির কনবয় সেখানকার খাজিরবাজার এলাকায় পৌঁছাতে প্রচুর লোক রীতিমতো কুবের সুরে ছড়াও হন AIUDF বিধায়কের উপর। তার গাড়ি আটকে দিয়ে স্লোগান দিতে থাকেন তারা, গো ব্যাক বিজেপির দালাল, বিজেপির বি টিম ইত্যাদি স্লোগানবাজি করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন জনতা। এর মধ্যে কিছু কংগ্রেস সমর্থককেও দেখা গেছে, যারা হাফিজ রশিদ চৌধুরীর হয়ে গলা ফাটিয়েছেন। তখন AIUDF-এর ভাষ্য, দুষ্কৃতিকারীরাই এসব ঘটিয়েছে, যাদের মধ্যে পতাকা হাতে ছিলেন কিছু কংগ্রেসীয়। এদিকে ঘটনার 1 ঘন্টার মধ্যে ওই এলাকাতে একটি পথসভা করেন সাজু, সেখানে তিনি যাজালো বক্তব্য রাখেন, বলেন কংগ্রেসের কিছু দুষ্কৃতি কিছুক্ষণ আগে যে আচরণ করেছে সেটা মেনে নেওয়া যায় না, রাজনীতিতে শালীনতা থাকা জরুরি। গত লোকসভা নির্বাচনে আমরা অল্প কিছু বুটে হেরে গিয়েছিলাম, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদ যারা তলে তলে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছেন তাদের জন্য এই হার হয়েছিল, তবে এবার আর নয়, আমরা মানুষের জন্য সব সময় সরব হয়েছি,
আগামীতেও হব। জায়গায় জায়গায় কংগ্রেসি দুষ্কৃতীরা যেভাবে আমাদের উপর চড়াও হচ্ছে, এটা মোটেও ভালো রাজনীতি নয়, জনগণ এর জবাব দেবে, বললেন সোনার বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া। আজ অর্থাৎ 20 এপ্রিল এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে মিথ্যা খবর সামাজিক মাধ্যমে। এবার এ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি বলেন সামাজিক মাধ্যমে তার টুইটার হ্যান্ডেলের স্ক্রিনশট নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে যে আজ অর্থাৎ 20 এপ্রিল এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তবে এ খবর সম্পূর্ণ মিথ্যা, এখনও অফিসিয়ালি কোনো ডেট প্রকাশ করা হয়নি। তিনি জানান সেবা এইচএস এবং এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে নিজের শেডিউল অনুযায়ী, তাই ছাত্রছাত্রীরা অযথা মিথ্যা খবরে কান দেবেন না, অযথা ভয় পাবেন না ছাত্রছাত্রীরা। বুটের প্রচারে আজ অর্থাৎ শনিবার আবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকাল 11টায় দোলাইয়ে প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। এরপর বেলা 12:30টায় বরহলায় বিশাল জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হিমন্ত বিশ্ব শর্মা আসবেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের পাতারকান্দিতে। বিকেল 3টায় উত্তর করিমগঞ্জে জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিকেলে হাইলাকান্দিতে শহরে রয়েছে তার রোড শো। আজ হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশাল রোড শো। এদিকে নতুন মন্ত্রী করিমগঞ্জে, আজ মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে পাতারকান্দি। দলীয় প্রার্থী কৃপানাথের হয়ে নির্বাচনী প্রচারে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দি ইসাবিল খেলার মাঠে নির্বাচনী সভায় উপস্থিত হবেন। এ নিয়ে চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে গেরুয়া শিবিরে। লোয়াইরপুয়া এবং পাতারকান্দি মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী সভাকে ঘিরে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চসহ হেলিপ্যাড। নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ হেলিকপ্টারে এসে নির্বাচনী সভায় যোগ দেবেন। সেখানে মুখ্যমন্ত্রীর জনতার আশীর্বাদের বিনিময়ে পাতারকান্দিবাসীকে নতুন কী প্রতিশ্রুতি দেবেন এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বুট প্রচারে এসে বিভিন্ন সরকারি প্যাকেজের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কণ্ঠে শোনা যেতে পারে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব প্রদানের প্রসঙ্গ। আইসুজুর হুড খোলা জিপে আগামীকাল শিলচরে রোড শো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপির পতাকা আর প্রতীকে সাজিয়ে তোলা হচ্ছে শিলচর শহরকে। নিরাপত্তার চাদরে মুড়া থাকবে শিলচর শহরের রাস্তা। 50,000 লোক সমাবেশের প্রস্তুতি পদ্ম শিবিরের। এদিকে আগামীকাল বিকেল 9:00-2টায় শিলচরে অমিত শাহের রোড শো। আগামীকাল অর্থাৎ 21 এপ্রিল রবিবার বিকেল 5টার পরিবর্তে শিলচরে অমিত শাহের রোড শো শুরু হবে 2:00। বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রুজিৎ চক্রবর্তী শুক্রবার রাতে এ খবর জানিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো সময় দেওয়া হয়েছিল রবিবার বিকেল 5টায়। 4:30টার মধ্যে ডিএসএ ময়দানের সামনে জমায়েত হয়ে বিকেল 5টায় শুরু হওয়ার কথা ছিল রোড শো। সময় নির্ধারণ এভাবে হয়েছিল কারণ কথা ছিল অমিত শাহ ওই দিন শিলচরেই রাত কাটাবেন, কিন্তু অনিবার্য কারণে সেই সূচি বদলে যায়। রোড শো এগিয়ে আনা হয়েছে 2:00। অভ্রজিৎ জানিয়েছেন রোড শো সেরে অমিত শাহকে শেষ বিকেলে শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরতে হবে। এজন্যই এদিন তড়িগড়ি রোড শো কমিটির জরুরি বৈঠক ডেকে সময় এগিয়ে আনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জোর তুফান ও শিলাবৃষ্টি। আবার বরাক উপত্যকারও বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জোর তুফান ও শিলাবৃষ্টি। স্থানে স্থানে ভেঙে পড়েছে বড় বড় গাছ, উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিভিন্ন স্থানে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা,
অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি এলাকা। রাত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে কালো রূপ নিয়েছে আবহাওয়া। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের অ্যালার্টের পরই রাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে আবহাওয়া। আগামী 5 দিন ঝড় তুফান ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এ দেশে থাকতে হলে ভয় করে থাকতে পারবেন না, আইনের শাসন হলে শ্রদ্ধা করব, বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ চৌধুরীকে কি ভয় দেখাও হিমন্ত বিশ্ব শর্মা? আমি জিতলে লুইস বার্জার কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারি দিয়ে লালগড় দেখিয়ে সারব, তুমি সাবধান থাকো। শুক্রবার সন্ধ্যায় বক্তব্যে এমনই হুঙ্কার ছুড়েন করিমগঞ্জের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি উল্লেখ করেন আইনের শাসনকে শ্রদ্ধা করি কিন্তু এর গণ্ডি পেরোলে বিপত্তি, এই দেশে থাকতে হলে ভয় করে থাকতে পারবেন না বলেও সবাই উপস্থিত হাজার দুয়েক মানুষের উদ্দেশ্যে একথা বলেন কংগ্রেসের সাংসদ প্রার্থী। রাতাবাড়ির কাজির বাজারে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে বলেন, তুমি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সেই সঙ্গে আইনের ছাত্র হয়ে কিভাবে বলতে পারো লুঙ্গি টুপির 35% বুট লাগে না? এটা কি একজন মুখ্যমন্ত্রীর পদে বসা লোকের শোভা পায়? গণতন্ত্র সংবিধান যত সময় মেনে চলবে তত সময় শ্রদ্ধা থাকবে, কিন্তু হুমকি দমকি মানা যাবে না। শিলচর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচারাভিযানে অংশ নিতে আসছেন সাংসদ গৌরব গগৈ। আগামী 23 এপ্রিল কাছাড় জেলায় কংগ্রেসের একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরের দিন গৌরবকে নিয়ে শিলচর শহরে রোড শো আয়োজনের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। এদিকে বিজেপির বাড়তি অক্সিজেন 1,80,000 মাইমাল বুট। করিমগঞ্জ হাইলাকান্দিতে বিজেপির বাড়তি অক্সিজেন এই 1,80,000 মাইমাল বুট। লোকসভা নির্বাচনের আর হাতে গুনা কয়েকটা দিন বাকি, ফলে করিমগঞ্জের শাসক ও বিরোধীরা শেষ মুহূর্তের প্রচারে জোর তুলছেন। একদিকে যেমন আসন ধরে রাখতে মরিয়া বিজেপি, তেমনি বিজেপি শিবির থেকে আসনটি কেড়ে আনতে তৎপর কংগ্রেস ও AIUDF। তাই প্রচারে কোনো কসুর রাখতে নারাজ ভারতীয় জনতা পার্টিও। এবার করিমগঞ্জ আসনে বিজেপির বাড়তি অক্সিজেন হল হাইলাকান্দি এবং করিমগঞ্জের মাইমাল সমাজের প্রায় 1,80,000 বুট। দলীয় তরফে দাবি, দুই জেলার মাইমাল সমাজ প্রায় ঐক্যবদ্ধ এবার বিজেপি প্রার্থী কৃপানাথকে প্রকাশ্যে সমর্থন করছেন। করিমগঞ্জে খাদ্য সুরক্ষার কার্ডধারীদের কেরোসিন বরাদ্দ। করিমগঞ্জে চলতি এপ্রিল মে এবং জুন মাসের খাদ্য সুরক্ষা যোজনা কার্ডধারীদের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। এই কেরোসিন শহর ও গ্রামাঞ্চলে কার্ড পিছু প্রতি মাসে 900 মিলিলিটার করে বণ্টন করতে খাদ্য গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট রেশন দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। মামলা পাল্টা মামলায় করিমগঞ্জে গরম বুট যুদ্ধ। শাসক বনাম বিরোধীর মধ্যে একের পর এক আইনি লড়াইয়ে জমে উঠেছে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে 2টি মামলা হয়েছে সদর থানায়। বিপরীতে রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে হয়েছে 1টি মামলা। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সবকটি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন। এদিকে হাফিজ রশিদ আহমেদ বলেছেন, বিজয় মালাকার অজ্ঞতার পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে এজাহার করেছেন, আমি আইনের মানুষ, আইনিভাবে জবাব দেব। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস।
করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বুটের মাত্র 7 দিন আগে করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর হাইলাকান্দির অন্যতম কাণ্ডারি রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হাইলাকান্দি জেলা সদর থেকে জহিরকে আটক করে পুলিশ। সেই সঙ্গে রাইজর দলের সমর্থক কমরুল ইসলাম মাজার বুইয়া নামের আরেক ব্যক্তিকে আটক করে পরে গ্রেফতার করা হয়। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নিতে রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈর শনিবারের হাইলাকান্দি সফরের প্রাক্কালে দলের কেন্দ্রীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।